আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস ঠেকাতে সম্প্রতি অপরিশোধিত তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। এদিকে এই ঘোষণার পর তেলের দাম বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দিলেও আন্তর্জাতিক বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম খুব বেশি বাড়বে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জ্বালানি উৎপাদনকারী 23টি দেশের জোট ওপেক প্লাস বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে 1960 সালে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার তেল উৎপাদনকারী 13টি দেশ নিয়ে গঠিত হয় ওপেক জোট। 2016 সালে যখন বিশ্বজুড়ে তেলের দরপতন হয় তখন আরও 10টি দেশকে এই জোটে অন্তর্ভুক্ত করে নাম দেওয়া হয় ওপেক প্লাস। ওপেক দেশগুলো বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় 30% উৎপাদন করে। এর মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয় সৌদি আরবে। প্রতিদিন 1 কোটি ব্যারেলের বেশি অপরিশোধিত তেল উৎপাদন করে দেশটি। আরেক সদস্য রাশিয়াও দিনে 1 কোটি ব্যারেলের বেশি তেল উৎপাদন করে। জ্বালানির বাজারে ভারসাম্য ধরে রাখতে সরবরাহ ও চাহিদার সমন্বয় করে ওপেক প্লাস জোট। এর আগে এপ্রিলে দৈনিক 11.5 লাখ ব্যারেলেরও বেশি উৎপাদন কমানোর ঘোষণা দেয় ওপেক। সম্প্রতি আরও 10 লাখ ব্যারেল তেল উৎপাদন হ্রাসের ঘোষণা দেয় জোটটি, যা কার্যকর হবে জুলাই থেকে। সরকারি ব্যয় এবং আমদানি খরচ মেটাতে ওপেক জোটের চেয়ারম্যান সৌদি আরব তার উত্তোলন করা ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম নির্ধারণ করেছে ব্যারেল প্রতি $80। নানা কারণে দামে তারতম্য দেখা দিলে উৎপাদন বৃদ্ধি বা হ্রাস করে তা নিয়ন্ত্রণ করে ওপেক। ইউক্রেনের রাশিয়ার অভিযান শুরুর পর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $130 হয়, যা পরে অনেকটাই কমে যায়। গেল মার্চে অপরিশোধিত তেলের দাম 15 মাসের মধ্যে সর্বনিম্ন $70 হয়। এ কারণেই উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে জোটের চেয়ারম্যান সৌদি আরব। ওপেকের উৎপাদন হ্রাসের পরও জ্বালানি তেলের দাম $80 ছাড়াবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর প্রধান কারণ, বাজারের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, যার উৎস মূলত রাশিয়া। সামিয়া জান্নাহ, DBC News Desk।